মাস তিনেক আগেই দল তাকে অব্যাহতি দিয়েছে, কিন্তু তিনিই নাকি জাতীয় পার্টির মহাসচিব। কিভাবে কখন রাঙা এলেন এই দায়িত্বে, দেখুন ফেরদৌস রহমানের রিপোর্টে। এটা হোসেন মোহাম্মদের সাথে দল, হোসেন মোহাম্মদের কবর রংপুরে আছে। গত 15 সেপ্টেম্বর মশিউর রহমান রাঙাকে প্রথমে জাতীয় পার্টির প্রেসিডিয়াম, পরে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান জি এম কাদের। এরপর আর কোনো খবর নেই। রোববার রওশনের সাথে দেশে ফেরার পর তার পাশেই রাঙা, নিজেকে আবার জাতীয় পার্টির মহাসচিব দাবি করলেন তিনি। হোসেন মোহাম্মদের সাথে সময় থেকে আমি কিন্তু জাতীয় পার্টির মহাসচিব, এবং 2009 সালে আমি একটা সম্মেলনের মাধ্যমে কিন্তু আমি মহাসচিব। সুতরাং আমি এটা হাইকোর্টের থেকে বা জাজকোর্টে একটা রায় অলরেডি হয়ে গেছে, এটা স্থগিত করে দিয়েছেন উনি, অর্থাৎ আমি আবার মহাসচিব, আমি মহাসচিব রয়ে গেছি এখনো। বিরোধী দলীয় নেতার পদ থেকে রওশন এরশাদকে সরিয়ে দিতে জাতীয় পার্টির সংসদীয় দল স্পিকারকে যে চিঠি পাঠিয়েছে, বিরোধী দলের চিফ হুইপ হিসেবে সেটা মশিউর রহমান রাঙারই স্বাক্ষর করা। এখন চিঠির বিরোধিতায় সরব সেই রাঙাই। ইন অ্যাবসেন্স অফ লিডার, ডিপুটি লিডার উইল বি দ্য লিডার, ইন অ্যাবসেন্স অফ ডিপুটি লিডার, চিফ হুইপ উইল বি দ্য লিডার অফ দ্য হাউস অপোজিশন পার্টি। সুতরাং আমি কিন্তু সেটা ছিলাম, এবং আমি বক্তব্য করেছি কয়েকবার পিএম এর আগেই, মাননীয় প্রধানমন্ত্রীর আগে আমি বক্তব্য রেখেছি অনেকবার। সুতরাং এই কারণেই একটু মনোমালিন্য। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদেও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমানের বদলে আব্দুর রউফ মানিককে প্রার্থী ঘোষণার চেষ্টা চালান রাঙা, তবে সেটা আমলে নেননি রওশন এরশাদ। তাহলে নিজেকে হঠাৎ মহাসচিব বলে এমন দাবি কি আমলে নেবে জাতীয় পার্টি? যে মনোমালিন্যটা হয়েছে এটা দলের ভালোর জন্য হয়েছে, এবং আগামী দিনে ভালোই হবে ইনশাল্লাহ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।